দশমী 2021, সময় প্রায় সকাল 7:30-8, গাড়ি হাইওয়ে হিট করে গেছে, স্পিডের কাটা বলছে অলমোস্ট 100 ছুঁই ছুঁই। চেনা মুখ, চেনা ড্রাইভার, মানে হচ্ছে আমাদেরই বন্ধু আবির, সেই যে গিটারিস্ট মৌসুমীর, সুন্দর স্টেবল হাতে চালিয়ে চলেছে গাড়ি। সামনের সিটে আমি করছি ভিডিও আর দেখছি রাস্তার সুন্দর সিনসিনারি। মিউজিক চলছে হালকা, কপিরাইটের জন্য করে দিয়েছি মিউট, আর তার সঙ্গে এসিটাও কিন্তু সুন্দরভাবে চলছে কারণ গরম বেশ বাইরে রয়েছে। গাড়ির পিছনের সিটে সুনন্দা আর সহেলি। চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, কালনা 108 শিব মন্দির আর তার সঙ্গে হংসেশ্বরী কালী মন্দির, দুটো জায়গা নিয়ে একটা ছোট্ট ব্লগ। আর তার সাথে করেছি হাইওয়ের ধারে আহারিকা রেস্টুরেন্টে একটা সুন্দর লাঞ্চ, সেটা নিয়েই আজকের এই ব্লগটা। পৌঁছে গেছিলাম নবান্ন হোটেল, দেখা যাক সেখান থেকে কিভাবে জার্নি শুরু আর কি কি করলাম। স্টে টিউনড। সকাল সকাল বেরোনোর জন্য আলু পরাঠা আর ধোসা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু হয়ে গেছে, সঙ্গে ছিল চা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। অনেকদিন পর পুজোতে তো ব্লগ করিনি, অনেকদিন ধরে করছি না বিভিন্ন রিজনের জন্য। সো ভাবলাম বেরিয়েছি যখন একটা রোড ট্রিপে, একটা ছোটোখাটো ব্লগ করা যেতেই পারে। পিছনে এই মুহূর্তে ব্রেকফাস্ট টাইম, হোটেল নবান্ন, গাড়ি রেডি, আমি আবির, সহেলি অ্যান্ড সুনন্দা। হাইওয়ের ওপরে সুন্দর দেখা যাচ্ছে, কাশফুল ফুটে রয়েছে। ব্রেকফাস্ট ইজ ডান, যা দেখলাম এবার আমরা গাড়িতে উঠবো অ্যান্ড দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায়। ইটস গোনা বি ইন্টারেস্টিং অফকোর্স। সুন্দর দুজন লেডিজ ইন শাড়ি। ইয়েস, পুজো চলছে না, শাড়ি তো পরতেই হবে, যদিও আজকে দশমী। ইয়েস, এন্ড অফ পুজো, এই ভেটটাই ভালো, পুজো আসছে, পুজো আসছে। হ্যাঁ, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা কোথায় যাচ্ছি কি করছি সব দেখবো, আপাতত গাড়িতে উঠে যাওয়া যাক। তো পৌঁছে গেলাম কালনার 108 শিব মন্দির, আর এএসআই এর তত্ত্বাবধানে খুব সুন্দর মেনটেন্ড। এটা হচ্ছে কালনা রাজবাড়ির জাস্ট সামনে একটা বড় মন্দির কমপ্লেক্স, যেখানে বিভিন্ন মন্দির, আর অপোজিটেই রয়েছে 108 শিব মন্দির। কমপ্লেক্সের পিছন দিকে পার্ক করে লোকাল লোকের থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে আমরা পৌঁছে গেলাম এক্স্যাক্টলি ফার্স্টে কালনা শিব মন্দিরের এন্ট্রিতে। জুতো পরে ঢোকা যাবে না, গরম প্রচণ্ডই, ক্যামেরার কোনো চার্জ নেই, কিন্তু জায়গাটা খুব ওয়েল মেইনটেইনড অ্যান্ড ক্লিন। তবে আমি অ্যাডভাইস করব একটু শীতকাল থাকাকালীন ভিজিট করার, কারণ যেহেতু জুতো পরে অ্যালাউড নয়, ফ্লোরটা কিন্তু যথেষ্ট গরম। আমি মোজা পরেছিলাম, আমার হয়তো অসুবিধা হয়নি, কিন্তু আপনারা জিনিসটা একটু মাথায় রাখবেন। একটা হেরিটেজ জায়গায় পৌঁছালে ইনস্টাগ্রামের জন্য ফটোস তো মাস্ট, তো ইনস্টাগ্রামে স্টোরিজ বা পোস্ট দেখার জন্য ফলো করতে পারেন। তো অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা ড্রাইভ করার পর পৌঁছে গেলাম কালনা শিব মন্দিরে। পিছনে দেখা যাচ্ছে রাউন্ড করে 108টা শিব মন্দির রয়েছে, বিউটিফুল জায়গা। এটা একটা ইনার সার্কেল, একটা এরিয়াল ভিউ দেখালে বোঝা যেত মন্দিরগুলো রয়েছে এখানে। এটা ইনার সার্কেলটা, এখান থেকে একটা দরজা রয়েছে যেখান থেকে বেরোনোর পর একটা এতগুলো শিব মন্দির রয়েছে এখানে। এক্স্যাক্টলি কতগুলো আছে ফাফ হয় তাহলে পরে, ইটস এ ডিফারেন্ট থিং, ইটস ডিফারেন্ট। জাস্ট এই দরজাটা দিয়ে বেরিয়ে এলাম,
এবার একটু এগিয়ে গেলে পরে দেখাচ্ছি যে এই টোটাল পেরিমিটারটা ধরে প্রচুর শিব মন্দির পিছনে দেখা যাচ্ছে, রাউন্ড করে গোল করে প্রচুর শিব মন্দির, কালো সাদা শিব সব কটা এখানে রয়েছে, হোয়াইট ব্ল্যাক, আর লোকজন বসে রয়েছে, মোটামুটি গরম তো ভালোই রয়েছে। সো একটা গোটা চক্কর মেরে দেখবো, এখানে মোটামুটি গার্ডেন রয়েছে চারিদিকে, আর এই পাশ দিয়ে হচ্ছে পুরো আউটার সার্কেলে চারিদিকে শিব মন্দির। জায়গা মেনটেন্ড মোটামুটি ভালোই, কারণ কোনো ময়লা টয়লা চারিদিকে দেখছি না, কেউ কিছু ফেলেছে। সো এখন আপাতত এই গেটটা দিয়ে ঢুকবো, এই গেটটা দিয়ে ঢোকার পর সামনে আর একটা গেট আছে, ওটা দিয়ে বেরিয়ে দেখি যে কী আছে। আর মিনওয়াইল আবির সহেলি ওরা সবাই ভেতরেই ওয়েট করছে, ছবি টবি তোলা হচ্ছে। সো এই জায়গাটা একটু ছাওয়া রয়েছে, তাহলে পরে দেখতে সুবিধা হচ্ছে, আর ওই চলছে ফটোশ্যুট। মন্দিরের এক্স্যাক্টলি অপোজিট গেট দিয়ে বেরিয়ে কী রয়েছে সামনেটায়, আর একটা মাঝখানে দাঁড়িয়ে একটা দারুণ সার্কামফারাল শট নিলে পরে কিন্তু দারুণ লাগবে। সিমেট্রিক্যাল শট চারিদিকে, একদম এক সাইজের ইকুয়ালি শিব মন্দিরগুলো, দারুণ লাগছে। বাকিদের এক্সপিরিয়েন্সগুলো একটু জেনে নিই কিরকম। এই কালনা শিব মন্দির, 108 শিব মন্দির দর্শন করে দেখলাম, দেখে দেখে এখন বসলাম। ইয়েস, খুব খুব গরম, একটু ছায়া দেখে বসেছি। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু শীতকালে আসাটাই প্রেফারেবল। এই টাইমটা বড্ড কষ্টকর। পূজো, দুর্গাপূজো কিন্তু না, এখানে দুর্গাপূজো হয় না, আমরা বেশ একটু ছুটিটা আছে আমাদের, সেই জন্য ইউটিলাইজ করে একটু বলছে আবির বলছে পেট পুজো করা যায়, সেটা পুজো করা যায় অনেক জায়গায়। আমরা বেশ একটু অফবিট জায়গা একটু ঘুরতে ইচ্ছা হলো, তো এখানে এলাম আমরা। এখন আমরা যাব রাজবাড়ির দিকে। স্যার, একটা ছোট্ট ইনফো, প্রথম কথা জুতো সবাইকে জমা দিয়ে আসতে হয়েছে, আর এখানে আমরা এবারে বেরোবো ব্যাকপ্যাকস প্যাক করে রাজবাড়ির দিকে। রাজবাড়ির ভিডিওসগুলো এরপরে নেক্সট গিয়ে শ্যুট করে দেখাচ্ছি। সো টিল দেন, রাজবাড়ি তো ঘোরা হলো না, তো সামনেই আর একটা মন্দির প্রাঙ্গণ রয়েছে। গরমে তেষ্টাতে বেশ ভালো সাইজের ডাব খেয়ে আমরা অপোজিটেই ঢুকলাম সেই মন্দির প্রাঙ্গণে, জাস্ট রাস্তার ডান দিকেই, বাদিকে কালনা শিব মন্দির, আর এই এন্টার করছি আমরা টেম্পল কমপ্লেক্স। তো ডাব খাওয়া শেষ করেই জাস্ট কালনা 108 শিব মন্দিরের দরজা থেকে বেরোনোর সাথে সাথেই একটা বড় মন্দির প্রাঙ্গণ দেখতে পেলাম। এটা হচ্ছে এই রাজবাড়ি সংলগ্ন বিভিন্ন মন্দির, সুন্দর টেরেকোটার কাজ করা, আর এই কমপ্লেক্সটা পুরোপুরি ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরোটা মেনটেন করছে। ভিডিও করার জন্য স্পেশাল পারমিশন আর চিঠি লাগবে, যেটা আমাদের কাছে ছিল না। তো ব্লগে বেশি কিছু কথা না বলেই বেশ সিনগুলো শ্যুট করে নিলাম, পরে ভয়েস ওভার অ্যাড করে বলে দেবো বলে। এরিয়ার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এরিয়া ভাগ করে বিভিন্ন বিভিন্ন মন্দির রয়েছে এবং তার বিভিন্ন হিস্ট্রি, ম্যাক্সিমামই টেরেকোটার সুন্দর কাজ করা, সেগুলোই আমরা দেখলাম। পয়েন্ট নাম্বার ওয়ান, ফার্স্ট পয়েন্ট যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো দুর্গাপুজো হয় না। দুর্গাপুজো হয় না এই কারণে আমরা আর কিছু এখানে দেখার মতন সেরকম পেলাম না, সেই মন্দির দেখেই আমরা আগের দিকে এগিয়ে যাব। তবে এই মন্দির প্রাঙ্গণ বেশ ইতিহাস রয়েছে, সেটা ওখানকারই এক ঠাকুরমশাইয়ের কাছে একটু পরেই শুনতে পাবো। আবির শৈলীর সঙ্গে বেশ ফটো তুলতে তুলতে আর ভিডিও দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম মন্দিরটা এবং পুরো এরিয়াটা আস্তে আস্তে ঘুরে দেখলাম। দুপুরে অন্নভোগ আর সন্ধ্যায় রুচি মিষ্টি ভোগ, তিনবার ভোগ হয়, তিনবার ভোগ, তিনবার আরতি সব হয়।
প্রচণ্ড সূর্যের প্রকোপ। তো যা শোনা গেল, মন্দিরটা পিছনে দেখা যাচ্ছে 281 বছরের পুরনো। সুরমদা একটু ফটোশ্যুট করবে বলে বসছে। তো এই এরিয়াতে অনেকগুলোই টুকটাক টুকটাক মন্দির রয়েছে, সেগুলো এক এক করে দেখবো। তো ঘামের চোটে মোটামুটি শার্ট অর্ধেক ভিজে গেছে। পিছনে দেখা যাচ্ছে এই এরিয়া কমপ্লেক্সে অনেকগুলো মন্দির রয়েছে আর প্রচণ্ড পুরনো, সব অ্যারাউন্ড 200-300 ইয়ার্স ওল্ড। সো পিছনে একটা লাস্ট দেখে জানলাম, এবারে বেরিয়ে হয়তো লাঞ্চ করবো বা অন্য কোনো জায়গায় যাব। সো এরিয়াটাতে পরপর যেমন এই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওখান থেকে জাস্ট এলাম, এসে আবার ফাইনালি এই মন্দিরটার সামনে দেখছি, বিভিন্ন নাম দেখছি। গরম তো বেশ রয়েছে, তো এখান থেকে আমরা বেরোবো। তাই তো তারপরে দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। সেই সবকটা মন্দিরই ইজ প্রিজার্ভড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, ভালোভাবে সংরক্ষণ করা হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখছি যে কাজ আছে, পরিষ্কার তো আছে, কিছু লোক লিটার না করলে ভালো হয়। সো এবার এই মন্দির কমপ্লেক্স থেকে উইল হেড আউট, ওরাও পিছনে আসছে। 10 অক্টোবর মাস, কিন্তু গরম খুবই আছে। লেটস গো, এই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে মেন টেম্পল গ্রাউন্ড। সো আমরা এবারে লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছি রাস্তার পথেই, সামনেই গুপ্তিপাড়া জাস্ট ক্রস করলাম। টেকনো ইন্ডিয়ার SMIT কলেজ, অনেকে হয়তো নাম শুনেছে, সেটা ক্রস করে এই যে হাইওয়ে, পুরো দুপাশ দিয়ে পুরো গ্রিনারি। আর এখানে একটা আমরা ছোট ধাবাতে হল্ট নিচ্ছি, ধাবাটার নাম হচ্ছে আহারিকা। সো আহারিকা জাস্ট 3 দিন আগেই খুলেছে, এখনও পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন। হোপফুলি ফ্রেশ ফুড কিচেনটা গিয়ে দেখে নিলাম, আর যেখানটায় বসা হয়েছে সেই পাশের ভিউটাও দেখাবো, খুবই সুন্দর। পুরো গ্রিন চারিদিকে, অ্যাবসলিউটলি গ্রিনারি যাকে বলে, যেদিকে দেখা যাচ্ছে পুরো গ্রিন। আর গ্রিনের কালারটা একদম অদ্ভুত, একটা ক্রিস্প গ্রিন কালার, কোনো পলিউশন নেই, নিঃশ্বাস নিলেই মনে হচ্ছে একটা ফ্রেশ অক্সিজেন যাচ্ছে। দুর্গা মা আজকে চলে যাচ্ছে ঠিকই, তো ভাবলাম একটু আমরাও মাইন্ডটা রিফ্রেশ করার জন্য আসি, বাট ইট ওয়াজ আ গুড ডিসিশন টু টেক। সুনন্দার শৈলি এখানেই বসে রয়েছে, ওদের টেবিল থেকে দেখি যে কি সুন্দর আমাদের হাওয়া দিচ্ছে এই গ্রিনারিটা কিরকম দেখাবে। আলু পটলের তরকারি, ডাল আর চিকেন নিয়েছি, চিকেন নিয়েছি আমরা, তার সাথে একটা মুড়ি ঘন্ট। আমাদের চিকেন মিল নেওয়া হয়ে গেছে আর এখানেই। ওকে, আমরা লাঞ্চটা এনজয় করে নিই, টিল দেন। দারুণ লাঞ্চ কমপ্লিট করে অ্যারাউন্ড 3টের সময় পৌঁছে গেলাম লাস্ট ডেস্টিনেশন অফ দ্য ডে, হংসেশ্বরী কালী মন্দির। মন্দির বহু বছরের পুরনো, অপোজিটেই রাজবাড়ি, এবং ভেতরে মা কালীর মূর্তিটি নিম কাঠের তৈরি, খুব সুন্দর এই মন্দিরটা। সামনেই দেখা যাচ্ছে অনেক দিন ধরে পুজো হচ্ছে এই ঠাকুরের মন্দির, বছর কয়েক মধ্যে রঙও হয়েছে। তবে ডিজাইনটা দেখলে বোঝা যাচ্ছে একটা ইউনিক টাইপের, রাশিয়ান ক্রেমলিনের মতন অনেকটা রেজেম্বলেন্স রয়েছে, তবে অত কালারফুল হয়তো নয়। তবে ঘুরে দেখতে জায়গাটা খুবই সুন্দর, অপোজিটেই দেখা যাচ্ছে রাজবাড়ি,
এবং এই জমিদার বাড়ি থেকেই এই মন্দিরের স্থাপনা এবং এখান থেকে সুন্দর গড় তৈরি করা রয়েছে। আরও ইতিহাস ঘাটলে অনেক ডিটেলস পাওয়া যাবে এই মন্দিরের সম্বন্ধে। অনেক দিনের চেকলিস্ট ছিল হংসেশ্বরী কালী মন্দির দেখা কমপ্লিট। এটাও ASI এর আন্ডারে বলে খুব একটা ভিডিও পারমিশন পাইনি। খুব নিখুঁত কাজ করা টেরেকোটার কাজ এই মন্দিরের দেওয়ালেও কিন্তু দেখা যাচ্ছে। কত সুন্দর আর্টিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম মন্দিরে কাজ করে গেছে। এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যদি জিনিসগুলোকে আরেকটু বুস্ট করে আমাদের স্টেটের পক্ষেও খুব ভালো। নিজেদেরই ঘুরে দেখতে হচ্ছে, তবে পারমিশন যদি ASI থেকে থাকে সুন্দর প্রপার ভিডিও করারও কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি আমাকে একজন বলার সাথে সাথে আমি বন্ধ করে দিই, তবে একটা জিনিস দেখলে খুব খারাপ লাগে যে কোনো ট্যুরিস্ট গাইড এইসব এরিয়ায় থাকে না, তাহলে আরও ইতিহাস বা বিভিন্ন পোর্ট্রেটগুলোর পিছনে অনেকটা কিছু জানা যাবে। রাজবাড়ি বা জমিদার বাড়ির সংলগ্ন এলাকা থেকে এই মন্দিরটা সুন্দর দেখা যায়। তবে আর কিছু আমাদের বাকি নেই, আজকে দশমী শেষ, ট্যুরটা কমপ্লিট করে বাড়ির দিকে এগিয়ে যাব রাতে ভাসান। সো যেটা শুনলাম, হংসেশ্বরী মন্দির হচ্ছে মা কালীর মন্দির, নিম কাঠের তৈরি, 221 বছর পুরনো, প্রচণ্ডই গরম, আর এটাও এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে। সো সেই জন্য ভিডিওগ্রাফির জন্য আলাদা পারমিশন লাগে, তো আর বেশি শ্যুট করলাম না। সেবার আমরা বাড়ির দিকেই হেড ব্যাক করার চেষ্টা করছি। যদি ভোগ খাইতে ইচ্ছুক হয় তাহলে 12:30 নাগাদ আসতে পাওয়া যাবে, আর 15-র পর 12:30 থেকে 1:10-15 অবধি মন্দির বন্ধ থাকে, তারপরে আবার খোলে।